আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ সেল স্টাডি ওয়ান্স সেকেন্ড আমরা ফিরে আসলাম আলাদা টপিক নিয়ে আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিস্তারিত জানবো সো তোমরা ইতিমধ্যেই জানো আবার অনেকে জানো না যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি দিয়েছে কিনা exactly পঞ্চম শতাব্দীর অ্যাসাইনমেন্ট তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রেরণ করা হয়েছে সো তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম শতাব্দীর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ সম্পর্কে আমরা আজকের ভিডিওতে অবগত হব এবং এই প্রতিটি ভিডিও কিন্তু সলিউশন আকারে আসছে তোমাদের नेक्स्ट তোমাদের ডে থেকে সো অবশ্যই তোমাদের এই প্রতিটা सब्जेक्टের সলিউশন পাওয়ার জন্য আমাদের স্কুল অফ সেলফ স্টাডি গ্রুপ এবং ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে তাছাড়া সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সলিউশনের ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আয়োজনে ফিরে যাই তাহলে এইখানে দেখো আমি একটু জুম জুমিন করে নেছি দেখো তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম এবং নৈতিক শিক্ষা সম্পর্কে নির্ধারিত কাজ দুই নির্ধারিত কাজ দুই এর আজকে আমরা চতুর্থ অধ্যায়ের আখলাক সম্পর্কে জানব এখানে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় থেকেই কিন্তু এই অ্যাসাইনমেন্টের কাজটি নির্ধারণ করা হয়েছে তাহলে নির্ধারিত অ্যাসাইনমেন্ট ট্রাক্সটি কি বলা হয়েছে জনাব ক নির্মিত মার্জিত বেশভূষায় অফিসে যাওয়া আসা করেন সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে খুবই মুক্ত তার সহকর্মী জনাব ক এর এলাকার অসুস্থ পীড়িত পশু পাখির বিরান বিপণন গাছ এরপর হচ্ছে গাছ গাছালি পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন তো এখন তোমাদের কোশ্চেনটা হচ্ছে ছোট গতে বর্ণনা করতে বলা হয়েছে যে তোমাদের ক এবং খটা কিন্তু এখানে দেয় নেই তো ছোট কোতে বলা হয়েছে জনাব কো এর মধ্যে আখলাকে হামিদার কোন দিকটি বিদ্যমান কোন গুণটি বিদ্যমান সেটি তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং গ নাম্বারটি বলা হয়েছে জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্য আলোকে বিশ্লেষণ করো জনাব খ এর কর্মকাণ্ডটা কি তোমরা ইতিমধ্যে কিন্তু জানো তাছাড়া তোমাদের কোনো টেনশনের কারণ নেই আমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টের প্রতিটা টাস্কের অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে আমরা আগামী দিন হাজির হচ্ছি দেন আমরা এখন একটু জুম ইন করে আউট করে নিচ্ছি দেন আমরা নেক্সট অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি নেক্সট অ্যাসাইনমেন্টে হচ্ছে তোমাদের গণিত তো গণিত নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ে যাও অ্যাসাইনমেন্টটি কিভাবে করবে তোমাদের বিভ্রান্তির কোনো কিছু কারণ নেই আমরা এটি প্রতিটা সলিউশন আকারে নেক্সট দিন থেকে পেয়ে যাবে কেমন সো এখন দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সমানুপাত এবং লাভ ক্ষতি সম্পর্কে বলা হয়েছে এবং তৃতীয় অধ্যায় থেকে বলা হয়েছে পরিমাপ এবং ফাইনালি সপ্ত সরি ষষ্ঠ অধ্যায় থেকে বলা হয়েছে বীজ গুণিতীয় ভগ্নাংশ এটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত প্রশ্ন বিশ্লেষণ করব দেখো সৃজনশীল প্রশ্ন এক নম্বরে বলা হয়েছে কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে চার ঘন্টায় পাঁচশো সরি পঞ্চাশ কিলোমিটার ও তিন সমস্ত দুই ভাগের এক ঘন্টায় বাউন্ন সমস্ত দুই ভাগের এক কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জে পৌঁছলো ব্যবসায়ী তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিনিময় করে দশ পার্সেন্ট লাভ পেল এবং লাভবাংশ তাদের গতিবেগের অনুবাদ ভাগ ভাগ হলো গতিবেগের অনুপাতে বাক করলো একটু খুব সুন্দরভাবে গুছলোভাবে এই সৃজনশীলটা সাজানো দেখো এখন ক নাম্বারটাই দেওয়া হয়েছে যে সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে বলা হয়েছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো অ্যান্ড ফাইনালি আমিন ও সজনের সজলের প্রত্যেকে প্রত্যেকে কত টাকা লাভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করতে বলা হয়েছে এবং দুই নম্বরটাই বলা হয়েছে যে তিনটি বীজ গণতিক বগ্নাংশ দেওয়া হলো নাম্বার ওয়ান হচ্ছে স্কোয়ার প্লাস এ এ মাইনাস টু বাই তারপর হচ্ছে স্কোয়ার প্লাস প্লাস থ্রি এ বি টু টু বাই এই বিষয়টা তোমাদের বগ্নাশটা আমি আবারও একটু পড়ছি তোমাদের একটু বোঝার সুবিধার্থে যে তিনটি বীজ গণতিক দেওয়া হয়েছে এ এবাই স্কোয়ার প্লাস এ মাইনাস টু তারপর হচ্ছে টু বাই স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু তারপর হচ্ছে এ ভাই 8 uh, divided by s square minus এখন क्वेश्चन তোমাদের কি কি করতে বলা হয়েছে প্রথম যে প্রশ্নটি তোমাদের করা হয়েছে সরি প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে খ তে করা হয়েছে ভগ্নাংশটির তিনটি হরের ভগ্নাংশ তিনটির আমরা উপরে কিন্তু যে উদ্দীপকটি দেওয়া হয়েছে এই তিনটি ভগ্নাংশের হর হরের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে এবং ফাইনালি ছোট বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যুগপল থেকে প্রথম বগ্নাংশটি বিয়োগ করো আমি আবারও বলছি দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যুগপল থেকে প্রথম বগ্নাংশটি বিয়োগ করো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার ওয়ান দুই মাইল এবং তিন কিলোমিটার পার্থক্য কত মিটার দুই নাম্বারটাই বলা হয়েছে একটি গণকের একটি তলের পরিমাণ বারো মিটার হলে এর আয়তন কত হবে বলা হয়েছে একটি গ্লাসে মিলিলিটার পানি পানি ধরে গ্লাসের দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে বরা যায় পাত্রটি কত লিটার পানি ধরে এই সম্পর্কে বলা হয়েছে এবং দেন বলা হয়েছে যে সরকারি ব্যবস্থাপনায় আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে দেখো এখানে বলা হয়েছে যে চার নম্বরটায় সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন আট ঘন্টা করে ট্রাক ট্রাকে চাল বিক্রি করা হয় গড়ে প্রতি ঘন্টায় দুইশো কেজি পঞ্চাশ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয় কত মেট্রিক টন চাল বিক্রি করা হয় পাঁচ নম্বরটাই বলা হয়েছে তোমার পাড়ার টেবিলের পরা টেবিলের সরি তোমার পরার টেবিলের প্রস্ত দুই ফুট এবং দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ এখন টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কি ভাইয়া টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে এবং ছয় নম্বরটায় বলা হয়েছে জনাব চৌধুরী প্রতিদিন প্রাত ভ্রমণের জন্য তার আয়তকার বাগানের চারদিকে চার চক্কর দেন চারটি করে চক্কর দেন হ্যাঁ দেন তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য একশো বিশ মিটার বাগানটি দৈর্ঘ্যের বাগানটির আমি আবারও বলছি বাগানটির দৈর্ঘ্য প্রস্থের এবং বাগানটির দৈর্ঘ্য মিটার এবং ভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে পাত ভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন এবং সাত নম্বরটাই বলা হয়েছে আমি একটু আবারও জুম করে নিচ্ছি সাত নম্বরটাই বলা হয়েছে অনুপাত এবং অনুপাত তার খাতার একটি সরি অনু তার খাতার একটি সামান্তরিক একে মেপে দেখলো যে তার ভূমি সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা চার দশমিক পঁচিশ সেন্টিমিটার আমি আবারও বলছি অনু তার খাতার একটি সামান্তরিক একে তার খাতার মধ্যে একটি সামান্তরিক আঁকলো দেন একে মেপে দেখলো যে ওর ভূমি সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা চার দশমিক পঁচিশ সেন্টিমিটার অনুর আঁকা সামান্তরিকের ক্ষেত্রফল কত অ্যান্ড আট নাম্বারটি হচ্ছে একটি ত্রিভুজের তুমি ছয় সেন্টিমিটার পঞ্চাশ মিলিলিটার এবং উচ্চতা চারশো মিলিলিটার এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমি আবারও পড়ছি একটি ত্রিভুজের ভূমি ছয় সেন্টিমিটার পঞ্চাশ মিলিমিটার এবং উচ্চতা চারশো মিটার সরি চারশো মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ নয় নম্বরটাই হচ্ছে সাত কিলোমিটার সাত সেন্টিমিটার সমান সমান কত মিটার এটা বের করতে বলা হয়েছে ফাইনালি উত্তর মেরু থেকে বিষুপ রেখার পর্যন্ত দূরত্ব কত ভাগের এক ভাগের এক মিটার বলে আমি আবারও বলছি উত্তর মেরু থেকে উত্তর মেরু থেকে বিষুপ রেখা পর্যন্ত দূরত্ব কত ভাগের কত ভাগকে এক মিটার বলে এক মিটার বলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমরা একটু জুম আউট করে নিলাম ফাইনালি আমরা চলে যাব হচ্ছে বৌদ্ধ ধর্ম কোন শ্রেণীর সপ্তম শ্রেণীর তোমাদের চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে দান অনুষ্ঠান পরিচিতি হ্যাঁ দান অনুষ্ঠান পরিচিতি তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে আর্য অষ্টা তারপর বলা হয়েছে সরি আর্য অষ্টাঙ্কিক মগগুলো এরপর হচ্ছে নবম অধ্যায় থেকে দেওয়া হয়েছে জাতকের উৎপত্তি ও গঠনশৈলীর দশম অধ্যায় তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বৌদ্ধ ধর্মের দান অনুষ্ঠান লিখো তারপর বলা হয়েছে আর্য অষ্টাঙ্গিক মার্গগুলোর মধ্যে সাম্মক সাম্যক দৃষ্টি ও সাম্যক সংকল্প ব্যাখ্যা করতে বলা হয়েছে তারপর তিন নাম্বারটাই বলা হয়েছে জাতকে গঠনশৈলী লিখো জাত জাতকের গঠনশৈলী লিখো সরি জাতকের গঠনশৈলী তারপর চার নাম্বারটাই হচ্ছে দেখো এখানে বলা হয়েছে নাল নালন্দা নামের উৎপত্তির সম্পর্কে লিখো এই সম্পর্কে তোমাদের বলা হয়েছে তার এটা হচ্ছে আমার তোমাদের বদ্ধ ধর্ম এরপরও তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কিন্তু দুবরা অনায়াসেই এই প্রশ্নগুলি কালেক্ট করতে পারো দেন আমরা চলে যাই হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা হ্যাঁ হিন্দু ধর্মে নৈতিক শিক্ষা তোমাদের দেওয়া দেওয়া হয়েছে দেবী দেবদেবীর পূজা পর্বন নিচে বিষয়গুলোর অন্তর্ভুক্ত করে লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করো এক নম্বর পূজার স্থান দেবীর প্রতিমা এরপর হচ্ছে পূজার সমূহ উপচার সমূহ সরি উপচার সমূহ তারপর হচ্ছে পূজার পদ্ধতি এরপর হচ্ছে পুষ্পাঞ্জলির মন্ত্র এরপর হচ্ছে লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব এই বিষয় সম্পর্কে তোমাদের বিস্তারিত বলা হয়েছে হিন্দু ধর্মশিক্ষা এখন আমরা খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানবো খ্রিস্টান ধর্মে তোমাদের বলা হয়েছে তো চতুর্থ অধ্যায় পাপ এবং হচ্ছে পঞ্চম অধ্যায় মুক্তিদান যিশু জীবন ও কাজ এবং নবম অধ্যায় থেকে ক্ষমা সহনশীলতা এবং দেশপ্রেম তাহলে আমরা যদি একটু নির্ধারিত চলে যাই নাম্বার দীক্ষা কর্তৃক যিশুর দীক্ষা স্নান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও ক্ষমা সম্পর্কে যিশুর শিক্ষা সমূহ কি ছিল তারপর হচ্ছে সহনশীলতা বলতে কি বোঝায় এন্ড ফাইনালি হচ্ছে চার নম্বরটা হচ্ছে মা মাটি মাতৃভূমি বলতে তুমি কি বুঝো সেই সম্পর্কে বিবরণ বলা হয়েছে অ্যান্ড আমরা সপ্তম শ্রেণীর ফাইনালে চলে আসলাম হচ্ছে বিজ্ঞান নিয়ে বিজ্ঞানে তোমাদের বলা হয়েছে আমরা যদি একটু জুম আউট জুম ইন করে নিই তাহলে দেখবে এখানে নবম অধ্যায় থেকে বলা হয়েছে তাপ ও তাপমাত্রা আর্দ্রতা ও বায়ুর চাপের উপর তাপমাত্রার প্রভাব তাপমাত্রার পরিমাণ এবং তাপ সঞ্চালন তাহলে চলো আমাদের নির্ধারিত ট্রাক্সটি কি দেওয়া হয়েছে লাভিব একটি লৌহ দণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো অথবা অর্থাৎ দেখলো দণ্ডটি অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রথম তোমার যে आंसरটি দিতে হবে ক তাপ সঞ্চালন কাকে বলে খ তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন তিন নাম্বার সরি গ নাম্বাটায় ছোট গতে বলা হয়েছে দণ্ড তাপমাত্রার ফারেন হেড স্কেল নির্ণয় করো তারপর বড় গতে বলা হয়েছে উর্দীপকের আলুকে বস্তুতে সরি উর্দীপকের আলুতে বস্তুতে কোন পদ্ধতির তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন এই বিষয়ে তোমাদের বর্ণনা করতে বলা হয়েছে এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট সো আমরা ক্লাসটির দ্বার প্রান্তে চলে আসলাম আমরা ইতিমধ্যে জানলাম হচ্ছে সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট টাস্ক সো এই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট টাস্কের উত্তর সম্পর্কে তোমরা যদি আপডেট নিউজ পেতে চাও উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য তোমাদের নোটিফিকেশন বারে তোমাদের বেলাইকনের চাপ দিয়ে রাখতে হবে সো আমাদের সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাবে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এবং তোমরা যদি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন এই ভিডিওটি ডেসক্রিপশন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে তাছাড়া আমরা তো ইউটিউবের মাধ্যমে প্রতিটা আপডেট দিচ্ছি এবং তোমাদের আপডেট লেসনটি পাওয়ার জন্য আবারও দেখা হবে তোমাদের অ্যাসাইনমেন্ট সলিউশনের মাঝে সে অবধি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তোমাদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ